একটা গ্রামে বিশাল বড় একটা নারকেল বাগান ছিল। সেই নারকেল বাগানে দিয়ে বিশাল ভয়ঙ্কর একটা ভূত বসবাস করত। গ্রামের লোকেরা নারকেল বাগানের কাছাকাছি গেলে ওই ভূত তাদেরকে নানা রকম ভয় দেখিয়ে তাড়িয়ে দিত। এই নারকেল বাগানটা শুধু আমার, এই পুরো বাগানটা আমার, আমি কাউকে এখানে ঢুকতে দেব না, এখানে যে আসবে আমি তার মাথা কেটে ফেলবো। রমেশ নামের একজন ব্যক্তি ওই নারকেল বাগানের কাছ থেকে হেঁটে যাচ্ছিল। সে তখনই ভূতের সামনে এসে পড়ে। ভূত কোনো কথা না বলে তার ঘাড় মটকে দেয়। তার পরের দিন সন্ধ্যার দিকে রাঙ্গায়া নামের একজন লোক, যিনি এই গ্রামেতে নতুন এসেছিলেন, আমার স্যার তার পরিবারকে নিয়ে এই গ্রামেতে আসবে, সে তো আর এই গ্রামেতে বারবার আসবে না, সেই জন্য তার খুব ভালো করে খাতির করতে হবে। আমার কাছে তো গ্রামটা নতুন, তিনি আমাকে পাঠিয়েছেন রাতের ব্যবস্থা করতে। এই গ্রামেতে যদি আমি একজন ভালো মানুষকে দেখি তাহলে তার কাছ থেকে সাহায্য চাইব। রাঙ্গাইয়া নিজের সাথে কথা বলতে বলতে ধীরে ধীরে এগিয়ে যেতে লাগলো। সে নিজের অজান্তেই ওই নারকেল বাগানেতে চলে গেল। বাগানটা জনমানবহীন, সম্পূর্ণ নিরিবিলি ছিল। রাঙ্গাইয়া বাগানের এরকম পরিবেশ দেখে বেশ ভয় পেয়ে গেল। আরে, বাগানটা এত নিরিবিলি কেন? এটা তো খুবই ভয়ঙ্কর। আমার বাগানে ঢোকার সাহস হলো কি করে তোমার? আমি তোমায় ছাড়বো না। আরে, কে কথা বলছো? কে তুমি? তোমার সাহস হয় কি করে? তুমি কিভাবে আমার বাগানে ঢুকলে? তারপর ওই ভূত রাঙ্গাইয়ার কাছে আসে, সঙ্গে সঙ্গে তার ঘাড় মটকে দেয়। তারপর রাঙ্গাইয়ার লাশকে ওখান থেকে অদৃশ্য করে দেয়। এখন আমার বাগানটা পুরো পরিষ্কার হয়ে গেছে, না হলে এই লাশটা থাকলে পুরো চারিদিক নোংরা হয়ে যেত। এইভাবেই ভূত ওই নারকেল বাগানে পাহারা দিত। পরের দিন রাঙ্গাইয়ার অফিসের বস কিরণ এবং তার স্ত্রী কাবেরীকে সঙ্গে নিয়ে ওই গ্রামেতে আসবে। কি গো, তুমি তো শুধু নামেরই বড় অফিসার হয়েছ, কই তোমাকে তো এখানে কেউ নিতে এলো না, কেউ নেমন্তন্নও করলো না, এখানে কি করে থাকবে তুমি? আরে কাবেরী, আমি গতকাল আমার অধীনে কাজ করে রাঙ্গাইয়া নামের একজন লোককে এই গ্রামেতে পাঠিয়েছি। আমি জানি না সে আমাদেরকে রিসিভ করতে এখনো কেন আসছে না। হুম, তাহলেই তো হয়েছে। তুমি কি মনে করো সবাই কি তোমার মতো সততার সাথে কাজ করে নাকি? এই জন্যে বলেছিলাম অফিসের কোনো কাজে কাউকে সাহায্য করো না, আমার কথা তো শুনবে না। দেখো কাবেরী, আমার প্রাণ চলে গেলেও তাতে আমার কোনো দুঃখ নেই, কিন্তু গরিবের অধিকারের টাকা আমি কখনোই মারব না। তখন কিরণ এবং কাবেরী হেঁটে হেঁটেই ওই গ্রামের ভেতরে প্রবেশ করে সেখানে তিনি কাউকে দেখতে পান না। ইতিমধ্যেই বেশ কিছু তারা নারকেল গাছ দেখতে পাই। ওই দেখো, সামনে একটা নারকেল বাগান রয়েছে, চলো আমরা ওখানেই কিছুক্ষণ বিশ্রাম নিই, কিছুক্ষণ অপেক্ষা করে দেখি, যদি অফিসের কোনো লোকজনকে পাঠাই তাদেরকে ছাড়া তো আমরা কিছুই করতে পারবো না। সেই জন্য কিরণ এবং কাবেরী নারকেল বাগানেতে গেল। বাগানের ভেতরে একটা ছোট্ট কুঁড়ে ঘর আছে। কি গো, দেখো না ওখানে একটা ছোট্ট কুঁড়ে ঘর রয়েছে, আমি খুব ক্লান্ত হয়ে গেছি, চলো না খানিকক্ষণ একটু ওখানে বিশ্রাম নিই, তারপরে না হয় যাবো কোথাও। তারা দুজন স্বামী স্ত্রী তখন ওই কুঁড়ে ঘরের ভেতরে ঢুকলো, দেখলো যে ভেতরে কিছুই নেই। তারপর ওই ভূতটা দেখলো যে তারা দুজন ওখানে বিশ্রাম নিচ্ছে। হুম, আমি যতবারই কত খুন করেছি কিন্তু তার সত্ত্বেও এখানে মানুষের আশা বন্ধ হয়নি। আমি এবারে এই গ্রামবাসীদের উচিত শিক্ষা দেব, আমি যতই ওদের উপরে আক্রমণ করি না কেন তার সত্ত্বেও ওরা এই বাগানে ঠিক আসে। তখন ওই ভূত একটা বুড়ির ছদ্মবেশে ওই কুঁড়ে ঘরেতে প্রবেশ করলো। এ কি, মনে হচ্ছে আমার এই কুঁড়ে ঘরে কেউ রয়েছে। আরে ঠাকুমা, পারলে আমাকে ক্ষমা করে দিন, আমি এই গ্রামেতে এসেছিলাম একটা জরুরি কাজেতে, কিন্তু আমার কর্মকর্তারা এখনো এসে পৌঁছায়নি, সেজন্য ওরা যতক্ষণ না আসছে সেজন্য এই কুঁড়ে ঘরেতে একটু বিশ্রাম নিচ্ছিলাম, আর ইনি হচ্ছে আমার স্ত্রী কাবেরী। ও তাই নাকি, ঠিক আছে তাহলে তোমরা এখানে বিশ্রাম নাও, আমার একটা কাজ আছে, আমি এখন যাচ্ছি। এই কথা বলে ওই ভূত কিছু একটা চিন্তা করে ওই কুঁড়ে ঘর থেকে ধীরে ধীরে বেরিয়ে গেল। শোনো না, আমার খুব জল তেষ্টা পেয়েছে। আরে, এখানে তো জলের কোনো উৎস পাচ্ছি না, তুমি এখানে অপেক্ষা করো, আমি বাইরে গিয়ে দেখছি যদি কোনো ভালো জল পাই। তারপরে কিরণ বাইরে যাওয়ার জন্য দরজা খোলার চেষ্টা করে, কিন্তু সে যতই চেষ্টা করুক না কেন দরজা কিছুতেই খুলতে পারল না। আরে দেখো না কাবেরী, আমি যতই চেষ্টা করছি দরজা তো খুলছে না। কি বলছো কি, আমার তো খুব ভয় করছে, ওই বৃদ্ধ মহিলা কোথায় গেলেন বলো তো। আমি তো এখানেই আছি। ভূত তারপরে দরজা খুলে ভেতরে ঢুকলো
এরকম ভয়ঙ্কর ভূতের রূপ দেখে তারা দুজনেই খুবই ভয় পেয়ে গেল। তারপর ভূত তাদেরকে বলল, আমি সবাইকে যতবারই বলি না কেন, কিন্তু কেউ আমার কথা শোনে না। এই বাগানটা আমার, চিরকাল আমারই থাকবে। এখান থেকে একটা পোকামাকড়ও জীবিত অবস্থায় ফিরে যায় না। তোমাদেরকেও আমি ছাড়ব না। আরে সত্যি কথা বলতে গেলে আমরা এই জায়গা সম্পর্কে কিছুই জানতাম না। আমরা তো এখানে নতুন, আমাদেরকে দয়া করে ছেড়ে দিন। আমরা এখান থেকে চলে যাব। না না, তোমাদের এত সহজে এখান থেকে যেতে দেব না। আমি তো তোমাদের হত্যা করব। তবেই তো গ্রামবাসীদের মনে ভয় ঢুকবে, তবেই আর কেউ বাগানে আসবে না। তখনই ওই ভূত তাদের দুজন স্বামী স্ত্রীকে মেরে ফেলতে চাইল। এইটা দেখে দুজন স্বামী স্ত্রী ওখান থেকে দৌড়ে পালাতে চাইল। হে ভগবান শিব, দয়া করে এই ভূতের হাত থেকে আমাদেরকে রক্ষা করুন, আমার স্ত্রীকে বাঁচান। তারপরে কিরণ ভগবান শিবের কাছে এইভাবে প্রার্থনা করল। ভগবান শিব সঙ্গে সঙ্গে তার ত্রিশূল নিয়ে ওই ভূতের সামনে হাজির হল। কোনো বস্তু বা ব্যক্তির প্রতি এতটা আসক্ত হওয়া একদমই ঠিক না। এই নারকেল বাগান এবং বাড়ির প্রতি তোমার মায়া বসে গেছে, যার কারণে তুমি সমস্ত নিরীহ মানুষদেরকে মেরে বেড়াচ্ছ। তখন ভগবান শিব তার ত্রিশূল দিয়ে ওই ভূতকে বধ করল। তারপর সে সেখান থেকে অদৃশ্য হয়ে গেল। তারপর গ্রামে গিয়ে কিরণ এবং কাবেরী গোটা গ্রামের লোকজনকে ঘটনাটা বলল। সব কিছু শোনার পরে গ্রামবাসীরা শিবের একটা মন্দির তৈরি করল ওই গ্রামেতে। একটা গ্রামে ভিরাইয়া নামের একজন লোক বসবাস করত। সে তার গ্রামেতে চুরি করে বেড়াত, মানে সে চোর ছিল। তার স্ত্রীর নাম ছিল লক্ষ্মী। সে সর্বদা তার স্বামীকে চুরি করতে মানা করত। প্রবিত্যা নামে তাদের একটা ছোট্ট মেয়ে ছিল। পবিত্যা এখন ক্লাস ফোরে পড়ে। আমি আরও বেশি বেশি চুরি করব, আর এইভাবে আমি অনেক টাকা উপার্জন করব। তারপর আমি এই গ্রাম ছেড়ে পালিয়ে যাব, তা না হলে এই গ্রামের মানুষ আমাকে সন্দেহ করতে পারে। তখন লক্ষ্মী তাকে বলল, কি গো তুমি এখানে বসে কি ভাবছো? কি আর ভাববো, তুমি তো জানো এবার ভাবছি কোন বাড়িটাই চুরি করব। কি গো, তোমাকে কতবার বলেছি এইসব চুরি করা বন্ধ করে দাও, এইগুলো পাপ কাজ, কিন্তু তুমি তো আমার কথাই শোনো না। লক্ষ্মী, ওইসব নিয়ে তোমাকে চিন্তা করতে হবে না। আমি কি কোনো গরিব মানুষের বাড়ি থেকে চুরি করছি নাকি? যারা গরিব মানুষের টাকা মেরে অবৈধভাবে সম্পত্তি করেছে, সেই সব ধনী লোকের বাড়ি থেকে আমি চুরি করছি। সেই জন্যই আমি তাদেরকে শাস্তি দিচ্ছি, এতে আমার কোনো পাপ হবে না। তুমি ভুল বুঝছো। ভিরাইয়া তার স্ত্রীর সাথে এইভাবে কথা কাটাকাটি করে ঝগড়া করে বাড়ি থেকে বেরিয়ে গেল। লক্ষ্মী তার সমস্ত কষ্ট মহাদেব শিবকে জানাত। হে ভগবান, আমি জানি না ওনার চুরি করার অভ্যাসটাকে আমি কিভাবে বন্ধ করব। যদি কোনোদিন চুরি করতে গিয়ে ধরা পড়ে যায়, তাহলে তো পুলিশ ওনাকে ধরে নিয়ে যাবে, তখন আমার মেয়ের যত্ন কে নেবে? এই সব কিছু ভেবে আমার খুব ভয় হয় ভগবান। এবারে আপনাকেই কিছু একটা করতে হবে, ওনাকে উচিত শিক্ষা দিন। লক্ষ্মী তার সমস্ত মনের দুঃখ কষ্ট মহাদেব শিবের কাছে আর্জি জানাত। আর অন্যদিকে ভিরাইয়া সর্বদা চিন্তা করত কোন বাড়িতে চুরি করলে তার লাভ বেশি হবে। আরে এই বাড়িটা তো অনেক বড় দেখছি, এই বাড়িতে কে কে থাকে আমাকে ভালো করে জানতে হবে। বাড়ির মধ্যে কে কে থাকে বা কত সোনা দানা টাকা পয়সা রয়েছে সেটা জেনে এখান থেকে চুরি করতে হবে। ভিরাইয়া এই এত বড় বাড়ি থেকে চুরি করার সিদ্ধান্ত নেয়। সে তখন চুরিওয়ালার ছদ্মবেশে ওই বাড়ির কাছে গিয়ে চুরি বিক্রি করতে লাগলো। বৌদি, চুরি আছে চুরি, সমস্ত ধরনের চুরি আমার কাছে রয়েছে, দেখে শুনে নিয়ে যান, চুরি 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 লাগবে চুরি। বিরাইয়া এইভাবে ওই বাড়ির সামনে হাঁকতে লাগলো। বিরাইয়ার হাঁক শুনে ওই বাড়ি থেকে একজন ভদ্রমহিলা বেরোলো। সে এসে বলল, তোমার কাছে কী কী ধরনের চুরি আছে আমাকে দেখাও, যদি আপনার সমস্ত চুরি পছন্দ হয় তাহলে আমি কিনব। কবিতা তাকে বাড়ির ভেতরে আসতে বলে। এইগুলো হচ্ছে সিটি গোল্ডের চুরি, আমার কাছে অনেক ধরনের ডিজাইনের সিটি গোল্ডের চুরি আছে, এইগুলো দেখতে হুবাহু সোনার চুরির মতো, কিন্তু বৌদি এগুলো সোনা নয়। কিন্তু আমি তো ভাবছিলাম এগুলো সোনার চুরি। না না বৌদি, এটা সোনার চুরি না। আরে বৌদি, আপনি এত বড় বাড়িতে থাকেন, আপনার বাড়িতে তো নিশ্চয়ই সোনার চুরি থাকবে। হ্যাঁ, আমার তো এক ডজন সোনার চুরি আছে। আচ্ছা বৌদি, তোমার স্বামী কি করে বলতো? আমার স্বামী সেনাবাহিনীতে কাজ করে। ও আচ্ছা, তার মানে বৌদি আপনি এখানে একা থাকেন, আপনার ভয় করে না? হ্যাঁ ভয় তো করে, কিন্তু এখানে তো আমি সেরম কাউকে চিনি না। ভিরাইয়া এইভাবে এক এক করে সবকিছু জানতে থাকে। বাড়িটার মধ্যে কোথায় কি আছে সবকিছু ভালো করে দেখতে লাগলো। কবিতা ভিরাইয়ার কাছ থেকে কিছু চুরি কিনল। তারপর ভিরাইয়া বাড়ি থেকে বেরিয়ে এসে চিন্তা করতে লাগলো, বাহ যাক, আজকে চুরি করার মতো একটা ভালো বাড়ি খুঁজে পেলাম। এমনিতেও বাড়িতে কোনো পুরুষ মানুষ থাকে না, চুরি করতে কোনো রকম অসুবিধা হবে না। আমি আজকে রাতের বেলা এই বাড়ি থেকে চুরি করব। বিরাইয়া সেই দিন রাতে বাড়ি থেকে বেরিয়ে গেল।
তখন তার স্ত্রী বিরায়াকে দেখে বলল, কি গো তুমি এই সময় কোথায় যাচ্ছ? কেন তুমি কি জানো না আমি এই সময় এত রাতে কোথায় যাই? আমি এখন চুরি করতে যাচ্ছি। না গো তুমি এই কাজ করো না। ভিরাইয়া তার স্ত্রী লক্ষ্মীর কোনো কথা না শুনে সে কবিতার বাড়িতে চুরি করতে চলে গেল। তখন কবিতা তার বিছানায় শুয়েছিল। তখন বিরাইয়া আস্তে করে তার আলমারির লকার খুলল, এক এক করে সমস্ত টাকা পয়সা গয়নাগাটি ব্যাগে ভরে নিয়ে নিজের বাড়িতে চলে এলো। লক্ষ্মী, সোনার গয়নার জন্য তুমি আমার কাছে জেদ ধরেছিলে তাই না? এই নাও, এখান থেকে ভালো ভালো গয়না আছে, তোমার যেটা লাগবে নাও। না, এইগুলো করা কিন্তু পাপ, আর এই পাপের টাকায় জিনিস পড়লে আমারও পাপ হবে। তখন তাদের মেয়ে পবিত্রা তাদের কাছে আসবে। মামা, আমার শরীরটা না খুবই খারাপ লাগছে, ওমা আমাকে ডাক্তারের কাছে নিয়ে চলো না। আরে মা রে, আমার কাছে তো এখন টাকা নেই, আমি টাকা পেলে হাতে তোমাকে ডাক্তারের কাছে নিয়ে যাব। আরে এতগুলো টাকা রয়েছে আর তুমি বলছো টাকা নেই? এই টাকাগুলো নিয়ে ওকে ডাক্তারের কাছে নিয়ে যাও। না, আমি এই টাকা দিয়ে আমার মেয়ের চিকিৎসা করাবো না, ওকে যদি চিকিৎসা করাই ও আরো অসুস্থ হয়ে পড়বে। তোমার এই চুরি করা পাপের টাকা দিয়ে আমার মেয়ে কোনোদিন সুস্থ হয়ে উঠবে না। আজ যদি আমার মেয়ের কিছু হয় না, সেই জন্য কিন্তু তুমি দায়ী হবে, বুঝেছো? লক্ষ্মীর এরকম কথা শুনে ভিরাইয়া খুবই রেগে গেল। সে তখন বাড়ি ছেড়ে ওখান থেকে চলে যাবে। গভীর রাত এদিক ওদিক ঘোরাঘুরি করার পরে সে একটা মন্দির দেখতে পাবে। দেখবে যে ওই মন্দিরের মধ্যে কেউ নেই। আরে এই মন্দিরে তো দেখছি কেউ নেই, ওই সোনার ত্রিশূলটা তো দেখছি জ্বলজ্বল করছে, এটা বিক্রি করলে আমরা অনেক টাকা পাবো। ভিরাইয়া তখন ওই মন্দিরে গিয়ে ওই ত্রিশূলটাকে চুরি করবে। এইভাবে সে চুরি করে নিয়ে যেতে লাগল। তখন কৈলাস থেকে শিব পার্বতী এসব কিছু লক্ষ্য করছিল। এই কি স্বামী, ও আপনার ত্রিশূল চুরি করে নিয়ে গেল আর আপনি চুপচাপ বসে দেখছেন, কিছুই করবেন না? পার্বতী, অপেক্ষা করো, ধৈর্য ধরে দেখো, সবকিছুই বুঝতে পারবে। ভিরাইয়া ত্রিশূল নিয়ে রাস্তা দিয়ে হাঁটছে। সে ত্রিশূলটা হাতে নিয়ে অনুভব করতে পারছিল, ত্রিশূলটা তার হাতে আছে বলে সে যেন পৃথিবীর সব থেকে বেশি তৃপ্তি আজকে পাচ্ছে। আমার স্ত্রী ঠিকই বলেছিল, আমি যে চুরি করে পাপ করেছি সেই পাপের কারণেই আমার মেয়ে কখনোই সুস্থ হচ্ছে না। তখন বিরাইয়ার মন পরিবর্তন হয়ে গেল। সে তখন মন্দিরে গিয়ে ত্রিশূলটাকে রেখে দিবে। সঙ্গে সঙ্গে মহাদেব শিবের আবির্ভাব ঘটবে। ভিরাইয়া, আমি খুশি যে তুমি তোমার মন পরিবর্তন করেছো, আমি তোমাকে কিছু টাকা দিচ্ছি, এই টাকাগুলো তুমি নাও, এটা তোমার পাপের উপার্জিত টাকা না, তোমার স্ত্রীকে বলবে এটা ভগবানের দেওয়া টাকা, এই টাকা দিয়ে তোমার মেয়ের চিকিৎসা করাও। মহাদেব শিবের দেওয়া টাকা দিয়ে তার মেয়ের চিকিৎসা করাবে। সেই দিনের পর থেকে বিরাইয়া সৎপথে অর্থ উপার্জন করে নিজের সংসার চালাবে।